আজ আপনাদের ক্যানিং হরিসভায় শ্রী শ্রী নারায়ণ গোস্বামী গৌড়ীয় সেবাশ্রমে এনেছি। আজ রাধা অষ্টমী উপলক্ষে আমি একটা ছোট্ট ব্লগ করছি, তা আপনারা দর্শন করুন, খুব শুভনীয়। এই রাধা অষ্টমী সংক্ষিপ্ত আমি তুলে এনে আপনাদের কাছে আজকে ধরাচ্ছি। এই গৌড়ীয় মঠ সেবাশ্রম ক্যানিং হরিসভা বলে খ্যাত এবং ক্যানিং বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। তা আপনারা এই ক্যানিংয়ে যদি যান, তাহলে এই ক্যানিং গৌড়ীয় সেবাশ্রমে যাবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। আজ রাধা অষ্টমী খুব ধুমধাম করে উৎসব হচ্ছে, এখানে পাঠ কীর্তন হচ্ছে, আমি সব তুলে ধরেছি, আপনারা দেখুন। এখানকার কিছু পরিবেশে এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এই গৌড়ীয় মঠের ভিতরে। আজকে এখানে বড়োভাবে আমি যখন গিয়েছি তখন অনেকেই বসে সব পাঠ রাধা অষ্টমীর কথা শুনছিল, আমার খুব ভালো লাগছিল। কিন্তু আমার ট্রেন আসার জন্য আমি আর বেশি থাকতে পারিনি, তাই আমি যতটুকু পেরেছি আমি এই ব্লগটা নিয়েছি। আপনারা এই রাধা নারায়ণ গোস্বামী গৌড়ীয় সেবাশ্রমে আসবেন, দেখবেন এখানকার গৌড়ীয় মঠ কত সুন্দরভাবে এরা গড়ে তুলেছে এবং রাধা কৃষ্ণ মন্দিরের সঙ্গে কত সুন্দর বিগ্রহ এরা করে রেখেছে। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা দণ্ডা করলে মহারাজের সঙ্গে থাকারও ব্যবস্থা পেয়ে যাবে, এখানে ভোগের ব্যবস্থা আছে। তারপর এখানে কত বড় জায়গা নিয়ে এই হরিসভা গড়ে উঠেছে, তাই আমি চাইব আপনারা এই হরিসভায় আসবেন। কী সুন্দরভাবে এই হরিসভা কিন্তু আসবেন নয়, বহুত পুরনো এই হরিসভা। হরিসভা আগে ছিল ব্যবসায়ীদের হাতে, তারপর এখন গৌড়ীয় মঠ এটা চালনা করছে। এরপর এখানে একটা নতুন নববৃন্দাবন গড়ে তুলেছে, তার মধ্যে শিবের লিঙ্গ সাদা শিব তার সঙ্গে পেন্টিং করে কী সুন্দরভাবে মহাদেবকে তুলে ধরেছে। এই কৈলাসে ও থেকে আশীর্বাদ করছে, তার সঙ্গে নন্দী বাবাজি আছে এখানে। এই বৃন্দাবন আরও যখন নববৃন্দাবন এই মঠে গড়ে তুলবে তখন আরও ভালো লাগবে, তাই আমি চাইব আপনারা এই মন্দির দর্শন করবেন, এই সেবাশ্রমে আসবেন, দেখবেন কত সুন্দরভাবে সব কিছু তুলে ধরছে এবং নবনির্মিতভাবে উঠছে। আমি তাই দর্শকগণকে বলবো আপনারা এখানে আসবেন, এখানে দেখবেন, ভালো লাগবে। আমি আজ রাধা অষ্টমীর কিছু অংশ তুলে এনে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই বিগ্রহ দর্শন করুন, এই বিগ্রহ কত সুন্দরভাবে এরা করে তুলেছে। কী সুন্দর যে আমার মুখের ভাষা নেই কীভাবে বলবো, তাই আমি দর্শক বিন্দুকে বলবো যে আপনারা ক্যানিং যদি যান সুন্দরবনে যখন বেড়াতে যাবেন, ওখানে আপনারা একদিন দেখে দর্শন করে এই হরিসভায় গৌড়ীয় সেবাশ্রমে আসবেন এবং সব দর্শন করবেন। এসব কী সুন্দরভাবে গৌড়ীয় মঠের পার্শ্বদের তুলে ধরা হয়েছে, দেখুন। জয় নিতাই, জয় নিমাই, বললাম জয় রাধা অষ্টমী, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী নারায়ণ গোস্বামী গৌড়ীয় সেবাশ্রম ক্যানিং হরিসভা, যেটা আছে ক্যানিং বাসস্ট্যান্ড ও বাজার কলকাতার পাশে এই সেবাশ্রম অবস্থিত। তাহলে আপনারা স্টেশন থেকে নেবে বলবেন ক্যানিং বাসস্ট্যান্ডে এবং বাজার কলকাতার পাশেই এই সেবাশ্রম অবস্থিত, তাই আপনারা আসবেন এখানে এসে। এখানে সারা বছরে নানা রকম অনুষ্ঠান হয়, তিথিতে অনেক অনুষ্ঠান হয়, আপনারা এসে দর্শন করবেন এবং এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, তাই আমি
আপনাদের কাছে আজকে রাধা অষ্টমী তা কেন গিয়ে দেখালাম, আমি গিয়েছিলাম একটা কাজে, আজকে রাধার জন্মদিন, সেই জন্য রাধা অষ্টমীতে জন্ম করেছিল বলে, শুক্লপক্ষে অষ্টমীতে জন্ম করেছিল বলে রাধা অষ্টমী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, সেই রাধে 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 রাধে, সেই আজ রাধা অষ্টমী আজ পালন করুন। আপনারাও দেখুন, এই ব্লগটা দেখে যদি ভালো থাকে তো একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব করেন তো পেয়ে যাবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অল বোতামটা টিপে দেবেন, যখনই আমি ব্লগ বানাবো তখনই আপনারা পেয়ে যাবেন। জয় রাধা। নাকি ভোগ বিতরণ হয় না, এটা ভোগের তৈরি প্রসাদ এখানে বিতরণ হয়। মন্দিরটা লক্ষ্য করুন কত সুন্দর চূড়া ভাবে, এটা অতিথিশালা। এগুলো আন্ডার কনস্ট্রাকশনে কাজ হচ্ছে এই মঠে। আজ আপনাদের ক্যানিং পরিষেবা এনেছি, মোটামুটি আপনাদের সব কিছু দেখালাম ছোট্ট করে, এখন প্রোগ্রাম চলছে। আজকে আমি ক্যানিংয়ের হরিসভার প্রোগ্রাম দেখালাম রাধা অষ্টমী ছোট্ট করে, তাই এইটা দেখার পর আপনারা একটা লাইক আর শেয়ার করবেন, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে পেয়ে যাবেন, আর যারা এখনো করেননি করে যদি পারলে করে রাখবে ভালো লাগে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি